হার্টের বাইপাস সার্জারি এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার উপর বাইপাসের পর নিয়মিত ওষুধ সেবন না করলে আবার ব্লক হবার আশঙ্কা থাকে, যা ঝুঁকির মাত্রা বাড়িয়ে দেয়। তাই দ্বিতীয়বার বাইপাস এড়াতে নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ চিকিৎসকদের। হৃৎপিণ্ড মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্গের কোনো ধমনি বন্ধ বা সংকুচিত হয়ে গেলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, চূড়ান্ত পরিণতি হার্ট অ্যাটাকে মৃত্যু। আধুনিক চিকিৎসায় হার্টের রিং বা স্টেন্ট পরিয়ে রক্ত চলাচল স্বাভাবিক রাখা হয়, নতুবা বাইপাস সার্জারির মাধ্যমে হার্টে বিকল্প রক্ত চলাচলের ব্যবস্থা করা হয়। পরিসংখ্যান বলছে দেশে প্রতি বছর 13 থেকে 15 হাজার রোগীর বাইপাস সার্জারি হচ্ছে। মকবুল ভুঁইয়া, বয়স 73 বছর। 2012 সালে হার্টে 3টি ব্লক ধরা পড়লে রাজধানীর আল হেলাল ক্লিনিকে বাইপাস করানো হয়, কিন্তু গত 2 বছর নিয়মিত ওষুধ না খাওয়ায় আবার 3টি ব্লক ধরা পড়ে। হাঁটতে গেলে বাদে এখানে প্রচুর চাপ আসতো এবং টয়লেটও বসতে পারতাম না, রক্ত পাতলা রাখে যে ওষুধটা, ওই ওষুধটা আমি বন্ধ রাখছিলাম। সম্প্রতি দ্বিতীয় দফায় আবার অস্ত্রোপচার করা হয়েছে, তবে চিকিৎসকরা বলছেন হার্টে বাইপাস করা ঝুঁকিপূর্ণ, তার উপর নিয়মিত ওষুধ সেবন না করায় তার দ্বিতীয় দফায় ব্লক তৈরি হয়েছে। আগের নালীগুলোর ভিতরে একটা সচল আছে, বাকি একটা বন্ধ, আর নতুন করে আর একটা রক্তনালী ব্লক দেখা দিয়েছে। মূলত রক্তনালী সেকেন্ড টাইম ব্লক হওয়ার মূল কারণ যেটা আমরা মনে করি, আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল ব্লাড প্রেশার এবং ওষুধ রীতিমতো না খাওয়া। মকবুল ভুঁইয়ার মতো এমন অনেক রোগী আছেন যাদের অবহেলার কারণে দ্বিতীয়বার বাইপাস করতে হয়েছে। সিঙ্গাপুরে যার খরচ 60 থেকে 80 লাখ টাকা, ভারতে 15 থেকে 20 লাখ টাকা, বাংলাদেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে 3.5 থেকে 6 লাখ টাকায় এই অস্ত্রোপচার করছেন চিকিৎসকরা। এই প্রথমবার বাইপাসে মোটামুটি ঝুঁকি, সেকেন্ড টাইম আরও হাই রিস্ক। প্রথমবার বাইপাস করার পর যদি রিগুলার ওষুধ খায়, ডায়াবেটিস কন্ট্রোল করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে এবং রীতিমতো ফলো আপে থাকে, তাহলে দেখা যায় যে সেকেন্ড টাইমে অপারেশনের ঝুঁকি না নিলেও চলে। হার্টে বাইপাস অপারেশন এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার উপর দ্বিতীয়বার বাইপাস এড়াতে নিয়মিত ওষুধ সেবনের পরামর্শ চিকিৎসকদের। হিমেল মাহবুব, বিবিসি নিউজ, ঢাকা।